আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হযরত আলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জীবন দশায় রয়েছে বিভিন্ন ধরনের কাহিনী, যার কারণে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তিনি ছিলেন চতুর্থতম যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, মাত্র 15 বছর বয়সে। তার জীবনে যত যুদ্ধ রয়েছে, তার চারিত্রিক, তার জীবন দশা, যত রকমের আচরণ রয়েছে, সব কিছু ছিল আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যে। কিন্তু সব কিছু মূল্যে একটাই উদ্দেশ্য, তা হলো আল্লাহকে সন্তুষ্টি করা। সেরই সাথে তার একটি কর্মকাহিনী রয়েছে, যার কারণেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে সার্টিফিকেট দিয়েছেন। কি সেই কাহিনী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে হযরত আলহা রাদিয়াল্লাহু আনহু সালাত পড়তেন, কিন্তু সালাতে সালাম ফেরানোর সাথে সাথে তিনি মসজিদ থেকে বের হয়ে যেতেন এবং বাড়ির দিকে রওনা হতেন। এভাবে কয়েকদিন চলার পর অন্যান্য সাহাবিরা এটা নিয়ে আলোচনা করা শুরু করলেন যে হযরত আলহা রাদিয়াল্লাহু আনহু প্রতিদিন সালাত শেষ করেই বাসা চলে যান, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সূর্য উদয় না হওয়া পর্যন্ত তোমরা মসজিদে বসে মাসতুন দোয়াগুলো শেষ করবে। কিন্তু তালহা সে কাজটি করল না, প্রতিনিয়ত সে চলে যাচ্ছে বাসার দিকে। এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনে ফেললেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা আগামীকাল ফজরের সালাত শেষে তালহাকে বলে দিও যাতে আমার সাথে দেখা করে। তো রীতিমতো তালহাকে জানিয়ে দেওয়া হলো। তালহা রাদিয়াল্লাহু আনহু বসে আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য অপেক্ষায়। এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তালহার দিকে আসলেন এবং বলে উঠলেন, তালহা, আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি? আমি কি তোমার কোনো হক নষ্ট করেছি? এই কথা শুনে তালহা রাদিয়াল্লাহু আনহু কেঁদে ফেললেন এবং বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার জীবন আপনার জন্য উৎসর্গ হোক, আপনি আমার কোনো হক নষ্ট করেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তালহা, তুমি প্রতিদিন সালাত শেষ করে আমার কাছে না বসে চলে যাও কেন? তালহা কেঁদে কেঁদে বললেন, ইয়া হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার এবং আমার স্ত্রী সত ঢাকার জন্য একটি মাত্র কাপড় আছে, যেটা পরে আমি যখন সালাত পড়ি আমার স্ত্রী তখন উলঙ্গ থাকে, স্ত্রী যখন সালাত পড়েন তখন আমি উলঙ্গ থাকি, এক্ষেত্রে ফজরের সালাতের সময় আমাদের একটু অসুবিধা হয়ে যায়। এমন একটা অবস্থায় আমি যদি সালাত শেষে এখানে বসে থাকি তাহলে আমার স্ত্রী সালাতটা কাজা হয়ে যাবে, যার কারণে আমি দৌড়ে চলে যাই। তালহা রাদিয়াল্লাহু আনহু এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদে ফেললেন। নবীজি দাঁড়িয়ে বেয়ে বেয়ে চোখের পানি ঝরছিল, সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নিশ্চয় তুমি জানাতে যাবে। শুধু এই ঘটনা নয়, হাদিসটি মুসনাদে আহমদে বর্ণিত রয়েছে। শুধু এই ঘটনা নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন আরো বিভিন্ন হাদিস গ্রন্থ থেকে জানা যায়। তাই সালাতের মন বসানোর জন্য, সালাতে আকৃষ্ট করার জন্য এটি একটি উদ্দীপ্ত একটি জীবন ঘটনা। আশা করি এই ঘটনার মাধ্যমে আমরা সালাত কখনো ত্যাগ করব না। যেখানে সাহাবিদের একটি মতো জামা ছিল সেখানে আমাদের অনেকগুলো জামা রয়েছে, যেগুলো পরে আমরা সালাত আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা তাফিক দান করুক।